সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে আলোচনা করব। এই চ্যানেলের ভিডিওগুলি তোমরা যদি প্লেলিস্ট থেকে দেখো তাহলে তোমাদের ক্ষেত্রে খুবই উপকার হবে। প্লেলিস্টে এই চ্যানেল অলরেডি ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি, ইউনিট তোমার হচ্ছে কি 10, 9 সম্পর্কে কমপ্লিট ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্রই আমরা কি করব, আপলোড করব। এবং এখানে যে সকল ভিডিওগুলো তৈরি করা হয়েছে তোমাদের পরীক্ষা মাথায় রেখেই তৈরি করা হয়েছে, এবং যে সমস্ত কোশ্চিন এখানে আলোচনা করা হয়েছে এবং সেটা হচ্ছে কি তোমাদের HS পরীক্ষার ক্ষেত্রে খুবই উপকার হবে এরকম ভেবেই তোমাকে উত্তর করা হয়েছে, অর্থাৎ সাজেশন ভিত্তিক, ঠিক আছে। এবং এই কোশ্চিনগুলো তুমি যদি করো, বাজারে যত টেস্ট পেপার আছে এবং তোমার হচ্ছে কি বিভিন্ন মডেল কোশ্চিন পেপার আছে, সেই কোশ্চিন পেপার তুমি সলভ করতে সমর্থ হবে। তুমি এই চ্যানেলের ভিডিওগুলি দেখো, তারপরে তুমি যদি হচ্ছে কি ওই কোশ্চিন ব্যাঙ্কগুলি সহজ করো, সলভ করো, তাহলে দেখবে তুমি ম্যাক্সিমাম কোশ্চিন তুমি কী পেয়ে যাবে, কমন পেয়ে যাবে। তাহলে সেই হিসাবে কোশ্চিনগুলো তোমাকে কী করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এখানে আমরা যেটা আলোচনা করব, বেসিক থিওরিগুলো আলোচনা করব, তার সঙ্গে আমরা এখানে কোশ্চিন জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা এই ইউনিট 5 সম্পর্কে আলোচনা করি। তার আগে বলে রাখি, চ্যানেলের ভিডিওগুলি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের বন্ধুরা কী হবে, উপকৃত হবে। তাহলে চলো আমরা লিখে দেখি, ইউনিট 5 অর্থাৎ তোমার হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে আমরা জানি। আমরা অলরেডি যে জিনিসগুলো আমরা জেনেছি সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। ক্লাস 12-এর যে তুমি যদি সিলেবাস দেখো, সেই সিলেবাসের 3টে কোর পার্ট আছে। একটা হচ্ছে কি কোর পার্টের মধ্যে একটা হচ্ছে কি আধান সম্পর্কিত আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ আধান সম্পর্কিত আছে, একটা হচ্ছে কি তোমার আলো সম্পর্কিত আছে, আর একটা হচ্ছে কি মডার্ন ফিজিক্স আছে। এই 3টে কোর ভাগ, এই 3টে কোর ভাগের মধ্যে প্রথম যে ভাগ সেই ভাগটা হচ্ছে কি আমরা এখানে জেনেছি যে কি তুমি ইউনিট ওয়ান তুমি কি পড়েছিলে, ইউনিট ওয়ান পড়েছিলে তুমি ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সে কি পড়েছিলে, যখন হচ্ছে কি আধান অর্থাৎ চার্জ, আধান কি আছে স্থির অবস্থায় আছে, কি অবস্থা আছে স্থির অবস্থায় আছে, ঠিক আছে। আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে কি ঘটনা ঘটে, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে জেনেছিলাম কি কি ঘটনা ঘটে। তোমরা আধানের বৈশিষ্ট্য পড়েছিলে, আধান স্থির থাকলে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে এবং ইলেকট্রিক ফিল্ড জেনারেট করলে সেখানে ইলেকট্রিক পোটেনশিয়াল থাকবে। এবং দুটো আধান যদি পাশাপাশি থাকে তাহলে কি হবে, যদি একটা পাত দিয়ে করে দিই তাহলে হচ্ছে কি ধারক জেনারেট হবে, অর্থাৎ তোমার হচ্ছে কি ক্যাপাসিটার জেনারেট হবে। তার মানে এখানে তুমি কি পড়েছিলে, ইলেকট্রিক ফিল্ড কি পড়েছিলে পোটেনশিয়াল, আর কি পেয়েছিলে ক্যাপাসিটার, অর্থাৎ এগুলো সবই হচ্ছে কি তোমার হচ্ছে কি ছিল তোমার আধান যখন স্থির অবস্থায় থাকে তাহলে এই প্রপার্টিগুলো তুমি অলরেডি শিখেছিলে। এরপরে তোমাদের বইয়ে দেখবে ইউনিট ওয়ান অর্থাৎ টু আর প্লাস থ্রি, ইউনিট টু আর থ্রি মিলে কী ছিল দেখবে, আধান কী থাকবে এখানে ছিল কারেন্ট ইলেকট্রিসিটি, ইউনিট ওয়ান ছিল কারেন্ট ইলেকট্রিসিটি, আর এটা ছিল হচ্ছে কি ম্যাগনেটিজম, ম্যাগনেটিক ইফেক্ট, ঠিক আছে, ম্যাগনেটিক ইফেক্ট। এখানে কি জানলে, এখানে হচ্ছে কি আধান যদি কি থাকে বা আধান বা তোমার চার্জ কি থাকে, যদি হচ্ছে কি আধান যদি কি থাকে তোমার মুভ করে অর্থাৎ গতিশীল হয় এবং সমবেগে গতিশীল হয়, সমবেগে গতিশীল, ভালো করে দেখো যে আধান যদি সমবেগে গতিশীল হয় তাহলে তুমি কি কি পড়লে, তাহলে কারেন্ট পড়লে অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা পড়লে, সেই তড়িৎ প্রবাহ কীভাবে জেনারেট হচ্ছে সেটা তুমি পড়লে, ঠিক আছে। যে আধান তড়িৎ প্রবাহ যদি তোমার হচ্ছে কি হয়, যদি হচ্ছে কি আধান মুভ করে তাহলে কি ঘটনা ঘটে, তুমি কারেন্ট ইলেকট্রিসিটি তুমি পাবে। আর কি পাচ্ছ, যদি হচ্ছে কি একটা তারের ভেতর দিয়ে তোমার যখন কারেন্ট প্রবাহিত হয় তখন তার চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, সেই ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেই সম্পর্কে তুমি ম্যাগনেটিক ইফেক্ট পড়েছিলে, ম্যাগনেটিজম সম্পর্কে পড়েছিলে, সেটা হচ্ছে কি ইউনিট 3-তে,
ঠিক আছে, তাহলে সেই যে ধর্মগুলো পড়েছিলে সেখানে তুমি সবচেয়ে মাথায় রাখবে যেটা ছিল আধান সব সময় সমবেগে গতিশীল, এরকম কথা ভেবে আমরা সেখানে আমরা দিয়েছিলাম। তাহলে আধান স্থির থাকলে কি কি ঘটনা হয়? ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক তোমার পোটেন্সিয়াল এবং ক্যাপাসিটার, এখানে তুমি কি পেলে? কারেন্ট। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড পেলে, ম্যাগনেটিজম মানে ম্যাগনেটাইজেশন পেলে, ঠিক আছে, ম্যাগনেটিক মুমেন্ট, এই সকল জিনিস তুমি জেনারেট করতে পারলে এই হচ্ছে কি তোমার কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে বা ম্যাগনেটিক ইফেক্টের ক্ষেত্রে। এবার তোমার যদি হচ্ছে কি ইউনিট হচ্ছে কি ইউনিট কি আছে ইউনিট যে তোমার হচ্ছে কি ফোর, আর হচ্ছে কি ফাইভ, ফোরে ফোরের হচ্ছে কি ছিল, ফোরে হচ্ছে কি এখানে হচ্ছে কি আর একটা জিনিস ছিল এসি কারেন্ট, এসি কারেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এখানে যেটা ছিল আর একটা হচ্ছে কি ফোর, ফোরে তোমার হচ্ছে কি এসি কারেন্ট ছিল। এই কারেন্টের হচ্ছে কি অপশন, যদি এসি কারেন্ট হয় তাহলে কি ঘটনা ঘটে সেটা হচ্ছে কি তোমার ইউনিট ফোরে আমরা আলোচনা করেছিলাম। ইউনিট ফাইভের ক্ষেত্রে কি হবে, ইউনিট ফাইভ যেটা আছে সেটা হচ্ছে কি যদি হচ্ছে কি আধান অর্থাৎ চার্জ কি হয়, চার্জটা যদি হচ্ছে কি ত্বরণযুক্ত থাকে, ত্বরণযুক্ত থাকে, তার মানে আধান এখানে দেখো ইউনিট ফাইভ পর্যন্ত সব কিন্তু আধানের বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছি। তাহলে চার্জ যদি ত্বরণযুক্ত হয় তাহলে কি জেনারেট করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে। ঠিক আছে, আমাদের আজকের পার্ট যেটা সেটা হচ্ছে কি ইউনিট ফাইভ, সেই যদি আধানটা কি করে তোমার হচ্ছে কি ত্বরণযুক্ত হয় তাহলে সে কি তৈরি করবে, ইলেকট্রোম্যাগনেটিক জেনারেট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করবে, অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সৃষ্টি হবে। তাহলে বেসিক ডিফারেন্স তুমি বুঝতে পারলে এবার আমরা মূল জায়গায় যাব, হ্যাঁ, যে এই প্রশ্নগুলো সলভ করব এবং আমরা সেই সঙ্গে বেসিক থিওরিগুলো আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ জিনিসটা কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং কিভাবে তৈরি হচ্ছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে প্রথম কোশ্চিন আমরা করলাম যে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় দিয়ে দেখবে কি আছে, তোমার শর্ট কোশ্চিন দিয়ে দিয়ে দেবে অর্থাৎ এমসিকিউ দিয়ে দেবে, ত্বরণযুক্ত আধানের জন্য, গতিশীল আধানের জন্য অর্থাৎ সমবেগে গতিশীল আধানের জন্য, আধান স্থির অবস্থায় থাকার জন্যে। তাহলে উত্তরটা কী হবে, তোমার ত্বরণযুক্ত আধানের জন্যে কী তৈরি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করে। তাহলে এক নম্বর কোশ্চিন আমরা সলভ করে ফেললাম, অর্থাৎ তোমাদের হচ্ছে কি যে কোনো কোশ্চিন যদি এটা একটা কোশ্চিন তোমাকে দিতে পারে, এবার আমাদের জানতে হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টির নীতি কী। প্রথম আমরা জানতাম যে আলো হচ্ছে কি একটা কণা, ঠিক আছে, এবং আলো যে সকল ধর্ম প্রদান করে সেই সকল ধর্ম তোমার হচ্ছে কি তোমার সব এই কণা ধর্ম দিয়ে কি করা যায় না, তোমার হচ্ছে কি তার ব্যাখ্যা দেওয়া যায় না। হাইগেন্স, হাইগেন্স তার এই তরঙ্গ ধর্ম দিয়ে, প্রথম তরঙ্গ ধর্ম দিয়ে কি করেছিলেন, প্রতিফলন এবং প্রতিসরণের ধর্ম উনি ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে ডেভেলপ হতে হতে বিজ্ঞানী ম্যাক্সওয়েল এসে বললেন যে তরঙ্গ অর্থাৎ আলো হচ্ছে কি তরঙ্গধর্মী, অর্থাৎ তরঙ্গ তরঙ্গধর্মী আগেই বলেছেন, এবং ম্যাক্সওয়েল এসে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল এসে কি বললেন যে আলো তরঙ্গ তত্ত্বর একটা কি দিলেন, মতবাদ দিলেন, তাকে আমরা কি বলবো ম্যাক্সওয়েলের তত্ত্ব। ঠিক আছে, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে তোমার হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ কীভাবে সৃষ্টি হয় সেটা তোমাকে জানতে হবে। উনি বললেন যে কি আমরা এই ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড দুটো ফিল্ড, এটা ধরো আমরা ওয়াই অ্যাক্সিস হচ্ছি, এটা ধরো হচ্ছে কি জেড অ্যাক্সিস হচ্ছে, এবং এই দুটো অ্যাক্সিসের ক্ষেত্রে একটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র আর একটা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, আর এইটা ধরো হচ্ছে কি আমরা কী অ্যাক্সিস ধরলাম, এই অ্যাক্সিসটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস ধরলাম, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। উনি বললেন যদি কোনো একটা মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমে কি করে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি এই ধরো এক্স অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এবার এটা হচ্ছে কি
তড়িৎ ক্ষেত্রের জন্য হচ্ছে কি পরিবর্তন, তার মানে এই বরাবর হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন হচ্ছে, দেখো ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন হচ্ছে, পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে, দেখো দিকগুলা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, তাহলে এই হচ্ছে কি তোমার ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন। এটা দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখেছি, এবার যদি তোমার জেড অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর একে অপরের সঙ্গে লম্ব হবে, জেড অ্যাক্সিস বরাবর কি করে তোমার হচ্ছে কি জেড অ্যাক্সিস বরাবর কি হয় তোমার হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হয়, তার মানে এই দিকটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড আর এই দিকটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড। তারপরে আমরা কি দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কেমনভাবে পরিবর্তন হয়, পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে পরিবর্তন হতে হবে এবং তারা একে অপরের সঙ্গে দেখো লম্ব হবে, একে অপরের সঙ্গে যদি লম্ব হবে পর্যায়ক্রমে পরিবর্তিত হয় তাহলে তোমার কি তৈরি করবে এক দৃশ্য এবং অদৃশ্য এরকম বিকিরণ সৃষ্টি করবে। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব কি বলছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব বলছে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পর্যায়ক্রমে যদি কি হয় পরিবর্তিত হয় তাহলে ওই মাধ্যমে কি করে একটা দৃশ্য এবং অদৃশ্য বিকিরণ সৃষ্টি করে। এবং দেখো এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একই তলে থেকে অ্যাপ করে একে অপরের সঙ্গে কি করে লম্বভাবে অবস্থান করে এবং লম্বভাবে অবস্থান, দেখো এই হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, এ হচ্ছে কি দেখো জেড অক্ষ বরাবর, ম্যাগনেটিক ফিল্ড জেড অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে এবং তার একে অপরের সঙ্গে লম্বভাবে থাকছে এবং এই যে তলে আছে তার সঙ্গে লম্বভাবে কি করছে তোমার হচ্ছে কি ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এই বরাবর হচ্ছে কি গতিশীল হচ্ছে। তাহলে এই হচ্ছে কি একটা তড়িৎচৌম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে তোমাকে যদি কোশ্চিন দেয় যে কি তড়িৎচৌম্বকীয় তরঙ্গ সৃষ্টির নীতি করো, তাহলে নীতিটার নাম কি ম্যাক্সওয়েলের তত্ত্ব, কি বলবো যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কি লিখবো যে যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে, যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল চৌম্বকক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র পর্যায়ক্রমে দ্রুত হতে হবে, দ্রুত পর্যায়ক্রমে কি লিখতে হবে দ্রুত পর্যায়ক্রমে, হ্যাঁ দ্রুত পর্যায়ক্রমে পরিবর্তিত হলে দৃশ্য এবং অদৃশ্য রশ্মি বিকিরণ ঘটে এবং এই বিকিরণ ঘটছে, সেই ঘটাটা বিকিরণটা কোন দিকে যাবে সেটা তোমাকে বলতে হবে। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে বলছে যে কি এই দুই ক্ষেত্র, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে কি চৌম্বকক্ষেত্র, এই দুই ক্ষেত্র যে তলে থাকে এক সমতলে থেকে পরস্পরের লম্ব ভাবে ক্রিয়া করে,
লম্বভাবে ক্রিয়া করে, ক্রিয়া করে এবং এবং এর দরুন এর দরুন এর দরুন বিকিরণ ঘটে, একে আমরা কি বলবো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলবো। তাহলে এই হচ্ছে কি তোমার কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টির নীতি, কি ম্যাক্সওয়েলের নীতি। ম্যাক্সওয়েলের নীতিটা কি, যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্রুত পর্যায়ক্রমে পরিবর্তন হবে তখন কি হবে, দৃশ্য এবং অদৃশ্য রশ্মি বিকিরণ ঘটে। এই দুই ক্ষেত্র এক সমতলে থেকে পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে এবং এরা এর দরুন কী করে একটা বিকিরণ ঘটছে, সেই বিকিরণটার নাম কী দেবো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ দেবো। ঠিক আছে, এই গেল তোমার হচ্ছে কি এক নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন আছে তড়িৎচুম্বকের বৈশিষ্ট্য। তারপরে তিন নম্বর কোশ্চেন দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের চিত্র অঙ্কন করো। তাহলে এই হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের চিত্র, অর্থাৎ এখানে এক নম্বর কোশ্চিন হলো, দুই নম্বর কোশ্চিন হলো, ঠিক তিন নম্বর কোশ্চিন হলো। ঠিক আছে, তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তোমার তরঙ্গ চিত্র কেমন হবে তুমি এরকমভাবে লিখতে পারো। মাথায় রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে হবে তার সঙ্গে লম্বভাবে তোমাকে এই ম্যাগনেটিক ফিল্ড রাখতে হবে এবং গতি এরা দুজনা যে তলে থাকবে তার সঙ্গে লম্বভাবে তোমার হচ্ছে কি এই ম্যাগনেটিক অর্থাৎ এই ওয়েভটার তড়িৎচুম্বকীয় তরঙ্গের তোমার অভিমুখ সেই দিকে হবে। ঠিক আছে, এবার চার নম্বর কোশ্চিন দেখো। চার নম্বর কোশ্চিন তোমাকে কি বলেছে যে তড়িৎচুম্বকীয় রাশির কোন কোন রাশি পরিবর্তিত কম্পিত হয়। তাহলে কী কী রাশির কম্পিত হয়, চৌম্বক ক্ষেত্র আর তোমার ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এখানে উত্তর কী হবে, ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র কী হয় পরিবর্তিত হয়। পাঁচ নম্বরে বলছে যে মাধ্যমের অপরিবর্তিত থাকলে, মাধ্যম যদি অপরিবর্তিত থাকলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনটি, মাধ্যম যদি পরিবর্তিত হয়, এই প্রশ্নটা এরকমভাবে দেওয়া হয়, যদি মাধ্যম পরিবর্তিত হয়ে যায় তাহলে তড়িৎচুম্বকীয় ধর্মের কোনটা অপরিবর্তিত থাকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কি তোমার, আমরা জেনেছি যে কি আমরা জেনেছি যে তোমার যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন হচ্ছে কি কতগুলা ধর্ম কী হয় পরিবর্তিত হয়, সেই ধর্মগুলার মধ্যে কে অপরিবর্তিত থাকবে সেটা তোমাকে জানতে হবে। তাহলে কী কী প্রশ্নের উত্তর অলরেডি করে দিলাম, এক নম্বর প্রশ্ন তুমি পেয়ে গেলে, দুই নম্বর হচ্ছে কি তরঙ্গচিত্র, এই হচ্ছে কি তোমার তরঙ্গচিত্র, এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সঙ্গে লম্ব থাকবে এবং এরা যে তলে থাকবে সেই তলের সঙ্গে লম্বভাবে যাবে। ঠিক আছে, এরপরে তোমাকে জানতে হচ্ছে যে কোনটা, চার নম্বর কোশ্চিন আমরা সলভ করে ফেললাম যে কি কোন দুটো রাশি তোমার কি হয় পরিবর্তিত হয় অর্থাৎ কম্পিত হয়, কোন দুটো রাশি কম্পিত হয় সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। এবার হচ্ছে কি পাঁচ নম্বর কোশ্চিন, পাঁচ নম্বর কোশ্চিনটা কি বলেছে, যে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সমীকরণকে আমরা এরকমভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ হচ্ছে কি একটা ইলেকট্রিক ফিল্ডকে এরকমভাবে প্রকাশ করতে পারি, ই জিরো সাইন ওমেগা টি প্লাস হচ্ছে কি কে এক্স, এটা হচ্ছে কি একটা চলতরঙ্গের সমীকরণ, কে এক্স একটা চলতরঙ্গের সমীকরণ। এখানে বলছে মাধ্যমে অপরিবর্তিত থাকলে তড়িৎচুম্বকীয় তরঙ্গে কোনটি অপরিবর্তিত থাকে, যদি মাধ্যমটি পরিবর্তন হয়ে যায় অর্থাৎ এই তরঙ্গটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যাবে তখন এই তরঙ্গের কোনটা অপরিবর্তিত থাকে সেটা তোমাকে জানতে হবে, সাইন টু পাই এন টি প্লাস হচ্ছে কি কে এক্স, এখানে এই কে বলা হয় টু পাই বাই ল্যামডা, টু পাই বাই ল্যামডা। তাহলে এখানে কি আছে, এর হচ্ছে কি ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, অর্থাৎ কম্পাঙ্ক ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য আর একটা হতে পারে কি বেগ, ভি সমান কত হয় এল ল্যামডা, এটা হচ্ছে কি বেগ। এই কতগুলা রাশি আছে, এই রাশিগুলোর মধ্যে তোমার বলেছে কোনটি অপরিবর্তিত থাকে, শর্ট কোশ্চিন তোমাকে দেবে, কি বলবে যে যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন কোনটি অপরিবর্তিত থাকে।
পরিবর্তন কোনটা হয় আর অপরিবর্তিত কোনটা থাকে, দুটোভাবেই কোশ্চিন তোমাকে দিতে পারে। তাহলে এক নম্বরে যেটা হচ্ছে কি অপরিবর্তিত থাকে হচ্ছে কি এই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে কি এন, ফ্রিকোয়েন্সি হচ্ছে কি থাকে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। আর পরিবর্তন কাদের হয়, বেগ তোমার হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, এরা হচ্ছে কি পরিবর্তিত হয়। তাহলে দুটো ধরনের এই কোশ্চিন তোমাকে দিতে পারে, তাহলে তুমি এখান থেকে তুমি আনসার করতে পারবে, সেটা হচ্ছে কি পাঁচ নম্বর কোশ্চিন, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলে এবার আমরা কি ছয় নম্বর কোশ্চিনের দিকে যাব। ছয় নম্বর দেখো, ছয় নম্বর যে কোশ্চিনটা আমরা এখানে আলোচনা করব সেটা দেখো একটি ইম্পর্টেন্ট কোশ্চিন। বলা আছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি করতে হবে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা ছয় নম্বর প্রশ্নটার দিকে যাই। প্রথম হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র আর ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে একটা কি ছিল, আমরা কি করেছিলাম একটা তোমার হচ্ছে কি ছবি এঁকেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম এই বরাবর ওয়াই আর এই বরাবর জেড আর এই বরাবর কি ছিল এক্স, এবং সেখানে আমরা দেখেছিলাম দেখো চিত্রটা কেমন ছিল সেটা একটু ভালো করে দেখো, এই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের এরকমভাবে পরিবর্তন আমরা দেখেছিলাম, আর তার সঙ্গে হচ্ছে কি দেখো ম্যাগনেটিক ফিল্ড দেখো একই রকমভাবে পরিবর্তন ছিল, সেটা কিন্তু এই তলে হচ্ছিল, হ্যাঁ এই তলে হচ্ছিল। তাহলে দুটো এটা হচ্ছে কি এইভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড দেখো হচ্ছে কি উপরের দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, এরকমভাবে পরিবর্তন হচ্ছে। এবং একটু ভালো করে দেখো দুটোর কিন্তু দশা এক, অর্থাৎ কি কি তোমাকে ভালো রাখতে হবে মনে রাখতে হবে দুটো ওয়েভের ক্ষেত্রে দেখো এই বরাবর হচ্ছে কি কি ছিল, এই বরাবর হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড আর এই বরাবর কি ছিল ইলেকট্রিক ফিল্ড, দুটোকেই দেখো দুটো ইকুয়েশনের মধ্যে ছবিটার মধ্যে কি ক্লিয়ার হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে কি আছে কম্পাঙ্ক এক, ফ্রিকোয়েন্সি এক, ফ্রিকোয়েন্সি এন হচ্ছে কি সেম একই। তাহলে ই আর ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, কম্পাঙ্ক ও তোমার হচ্ছে কি দশা হচ্ছে কি সমান, দশা হচ্ছে কি একই, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমাকে মাথায় রাখতে হবে কেন দশা এবং হচ্ছে কি কম্পাঙ্ক এক সেটা তুমি এখান থেকে দেখলে, কিন্তু দেখো বিস্তার এক না হতেও পারে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের বিস্তার আর ম্যাগনেটিক ফিল্ডের বিস্তার কিন্তু এক নয়। কি কি এক তোমার হচ্ছে কি এর কম্পাঙ্ক এক, ঠিক আছে, আর কি এক দশা এক, একই দশায় এরা আছে, ঠিক আছে। এবার তোমাকে হচ্ছে কি ইকুয়েশন তোমাকে দেখতে হবে, ইকুয়েশন কীরকমভাবে দেখব, ইকুয়েশন যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন এরকমভাবে লিখি ইকুয়ালস টু ই জিরো সাইন ধরো ওমেগা টি প্লাস হচ্ছে কি কে এক্স, এই হচ্ছে কি একটা চলতরঙ্গের সমীকরণ, এবং যেখানে ই জিরো হচ্ছে কি তোমার হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম মান এবং ওমেগা হচ্ছে কি সার্কুলার ফ্রিকোয়েন্সি আর এক্স হচ্ছে কি কে হচ্ছে কি ওয়েভ ভেক্টর, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আমরা কী লিখতে পারবো বি জিরো সাইন কী হবে এটা একই হবে, এটাকে সিটি দিয়ে লিখি, হ্যাঁ সিটি ওমেগা টি মাইনাস সিটি দিয়ে লিখি। এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা চলতরঙ্গের অনেক রকম ধরনের সমীকরণ আছে সেই সমীকরণের মধ্যে আমরা অন্য একটা কী নেব তোমার হচ্ছে কি সমীকরণ নেব, সেটা হচ্ছে কি ইকুয়ালস টু ই জিরো সাইন, সাইন কী থাকবে এক্স মাইনাস সিটি, এক্স মাইনাস সিটি এই সমীকরণটা, এটা হচ্ছে কি একটা চলতরঙ্গের সমীকরণ, ঠিক আছে। একই রকমভাবে ম্যাগনেটিক ফিল্ড আমরা কী নেব, ম্যাগনেটিক ফিল্ড নেব বি জিরো সাইন এক্স মাইনাস কী হবে সিটি হবে, এক্স মাইনাস কী হবে সিটি হবে, এটা হচ্ছে কি একটা চলতরঙ্গের সমীকরণ।
তাহলে আমরা এই যে 6 নম্বর প্রশ্নটা সলভ করার জন্য বলছি, সেই 6 নম্বর কোশ্চিন সলভ করার জন্য তোমাকে কি জানতে হবে? প্রথম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কেমন অবস্থান আছে সেটা জানতে হবে। কি কি সেম আছে? তোমার হচ্ছে কি কম্পাঙ্ক এবং হচ্ছে কি দশা সেম আছে। এবং একটা চলতরঙ্গের সমীকরণ আমরা ক্লাস 11-এ শিখেছি, সেখানে আমরা চলতরঙ্গের অনেকগুলো ফর্মাট ছিল, তার মধ্যে আমরা কী নেবো? এই ফর্মাটটা চুজ করব, যে কি ইকুয়ালস টু E0 সাইন x মাইনাস সিটি আর B0 সাইন x মাইনাস সিটি, কারণ এই দশা এবং শেপ সেম। ঠিক আছে, সি হচ্ছে কি আলোর বেগ। এবার ম্যাক্সওয়েলের যে ইকুয়েশান, ম্যাক্সওয়েলের ইকুয়েশান কী আছে? তোমার তড়িৎচৌম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে একটা সমীকরণ আছে। কী সমীকরণ? সমীকরণটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি ম্যাক্সওয়েলের ইকুয়েশান। ম্যাক্সওয়েলের ইকুয়েশান কী বলছে? যে ডেল ই, অর্থাৎ ডেল ই বাই হচ্ছে কি ডেল এক্স, ডেল ই বাই হচ্ছে কি ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস ডেল বি বাই হচ্ছে কি ডেল টি। অর্থাৎ এগুলোকে কী বলা হয়? পার্সিয়াল ডেরিভেটিভ বলা হয়। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশান, অর্থাৎ ভেরিয়েশান সঙ্গে টি এর সাপেক্ষে ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশান কী হবে? সমান হবে। এই হচ্ছে কি তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে এইটা সমীকরণ। এবার আমরা এখানে ডেরিভেটিভ করে বসাবো। তাহলে দেখো, এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো এটাকে, তাহলে কী পাবে? E0 পেলে, সাইন কী হয়ে যাবে? কস হয়ে যাবে, কস এক্স মাইনাস সিটি। আর একে আবার ডেরিভেটিভ করলে কী পাবে? 1 পেয়ে যাবে। তার মানে হচ্ছে কি, এটা ডেরিভেটিভ করে E0 সাইন ওমেগা পেলে, এই মাইনাস থাকলো, মাইনাস থেকে তারপরে একে তুমি ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করলে B0 পাবে। আর কী পাবে? সাইনটা কী হয়ে যাবে? কস হয়ে যাবে, এক্স মাইনাস সিটি। এবার আবার এক্স মাইনাস সিটিকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে তুমি কী পাবে? এখানে হচ্ছে কি মাইনাস সি পাবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি পাবে? মাইনাস সি পাবে। তাহলে এখানে কি পেলে? E0 কস এক্স মাইনাস সিটি এস এক্স মাইনাস সিটি ইকুয়ালস টু, এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, তার মানে হবে B0 সি কস কস এক্স মাইনাস সিটি, এটা এতে কেটে যাবে, তার মানে তোমার থাকলো কত? E0 ইকুয়ালস টু B0 সি, অর্থাৎ E0 বাই হচ্ছে কি B0 ইকুয়ালস টু সি। এবার তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে এই সি সমান আমরা কি লিখতে পারি? √μ0ε0, অর্থাৎ μ0 এবং ε0 কী বলা হয়? এটা হচ্ছে কি চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমের, আর এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি তড়িৎ ভেদ্যতা। তাহলে এই গেলো হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মানের মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে কি কোশ্চিন নাম্বার হচ্ছে কি তোমার 6। কীভাবে করবে সেটা তুমি এখানে জেনে গেলে, হ্যাঁ, এটা তোমার 2 নম্বরের কোশ্চিন তোমাকে আসতে পারে। পরের যে কোশ্চিন, অর্থাৎ 7 নম্বরের কোশ্চিন, সেটা খুবই ইম্পর্টেন্ট। 7 নম্বর কোশ্চিন কী বলা হয়েছে? যে সরণ প্রবাহ কি। 7 নম্বর কোশ্চিন কী বলা হয়েছে? কি সরণ প্রবাহ কি। আমরা এর কী দেবো? আমরা ডেফিনেশন অবশ্যই দেবো, তার আগে তোমার হচ্ছে কি একটা জিনিস তোমাকে জানতে হবে।